ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে বড় ভাই মনে হয় বসে আছে তার বাসায় গিয়ে তারে পাই নাই अब है जो है वो समा है तुम रह सकी तो रबा है अब है जो আমি আমার কিন্তু এটা পূরণ করলাম চ্যালেঞ্জ আপনি কিন্তু দেখছেন আর আপনি কোন নেক্সট কি জানি কইতে যাচ্ছিলেন সেটা ভাই ভিডিও করে আমি ছাইড়ে দিতে হবে মানে ঠিকটা নিবি ভাই না জিন্দেগি ভাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই এম আসিফ জেন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও বেবি সো গাইস আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভাই আসিফ জেন আমি অনেক ভালো আছি সো গাইস আজকের একটা ব্লগ ভিডিও আপনাদের জন্য আমি বানাচ্ছি তো তিন দিন পর হয়তো আমার ব্লগ ভিডিও আপনারা আমার দেখতেছেন গাইস আজকে আমরা কি করব জানেন আজকে আমরা কিন্তু অনেক সুন্দর একটা ব্লগ ভিডিও বানাবো তো তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই দীর্ঘ কিছুদিন থেকে আমি দেখতেছি আমার ভিডিওতে প্রচুর পরিমাণের অ্যান্ড অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আপনারা সকলে বাট গাইস মনটা অনেক খারাপ হয়ে যায় ওই সময় আমার ভিডিওতে কমেন্টটা তো বাট কমেন্টের তুলনায় লাইকটা এত কম যে বলার বাইরে মানে তার জন্য আমার ভিডিও করতে গাইস আর ইচ্ছা করে না ভাই ক্যামেরাটা বন্ধ করেন কিন্তু ভিডিও অফ করা যাবে না ভিডিও অন রাখতে হবে অ্যান্ড আপনাদের জন্য ভিডিও বানায় যাইতে হবে রেগুলার জাস্ট আপনাদের কাজ এতটুকুই যে আমাকে রেগুলার সাপোর্ট করা প্লাস আমার ভিডিও দ্বারা দেখবেন তাদেরকে অনুরোধ করব যে আমার ভিডিওটা সর্বপ্রথম একটা লাইক করবেন এবং ভিডিওটা ফুল ওয়াচিং করবেন তো যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন সো গাইস আজকে একটা যে ব্লগ ভিডিও বানাচ্ছি তো জানেন আজকে কেন ব্লগ ভিডিও বানাচ্ছি আজকে অনেকদিন পর একটা মানুষকে খুঁজতে আসছি তাও জানেন কোন জায়গায় দেখেন আপনারা দেখেন আমি এই গ্রামের ভিতরে আইছি এই গ্রাম একদম সম্পূর্ণ গ্রাম এই গ্রামের ভিতরে আইসি আমি একটা মানুষকে খুঁজতে তারে কল দিয়ে পাওয়া যায় না তারে মেসেজ দিয়ে পাওয়া যায় না সে যে এত বিজি থাকে আর মেসেঞ্জারে তারে নক দিলে মেসেঞ্জারে রিপ্লাই করে না মনে হয় তার গার্লফ্রেন্ডের সাথে কথা কয় এত বয়স হয়ে গেছে এরপরও আচ্ছা তো কথা কয়ে তো লাভ নেই আগে তার আপনারা তো চিনতে হবে তাকে তাই না তো চলেন আমি আপনাদেরকে নিয়ে যাই সে এখন ওই মাথায় আছে আমি তার কাছে আপনাদেরকে নিয়ে যাই চলেন গাইস আমি ঝোপ ঝাপ দিয়ে বাইর হয়েছি কেবল ওই মাথা দিয়ে ভিডিও করে আসি তো এই যে আমি আমার সাইকেলটা রাখছি আমার বাইক ভার্সন 3 তো চলো ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে বড় ভাই মনে হয় বসে আছে তার বাসায় গিয়ে তারে পাই নাই ভাই বললো যে ভাই বাইরে মাঠের দিকে ভাই ভাই আরে ভাই কথা কই না তো মন মেজাজ খুব আরে দেখেন আমি কেডা দেখেন এদিক তাকান অনেক দিন পর আইছি ভাবি কইছে আপনি মাঠের ওই জায়গা বসে রইছেন আপনি আবার টেংকি টুংকি মারতেছেন কাল লগে আরে মন টন খুব খারাপ কেন কি হইছে ভাবি সাইড়ে দিছে এ না ভাবি তো বাসায় আরে ভাই আপনি মস্করা করেন না তো আমার মন মেজাজ খুবই খারাপ ওই যে আসিব আছে না বোলাক আসিব হ্যাঁ ওর সাথে অনেকদিন কথাবার্তা হয় না বুঝছেন আর ওরে খুব আমি ভালোবাসি ভালো লাগে ওরে হ্যাঁ তাই ওর ভিডিওতে থাকতে পারতাছি না তো থাকতে আমি তো এই যে আমি আসিব কেমন আছো ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনি আমার দিকে না তাকায় খালি আসিব আসিব করতেছেন আরে ভাই মনটা তো খুবই খারাপ আপনার বাসায় গেছি খুঁজতে ভাবি কয় যে আপনি বলে কোন মাইয়ারে নিয়ে না কোন কাকিরে নিয়ে বাইরে হইছেন পাশের বাড়ি বৌদিরে নিয়ে আ তো কইবে রাত 12টা একটা সময় যদি বাড়ি ফিরি তা তো কইবি ঘরের বউরা তা আপনি রাত 1টা 2টার দিকে ফেরবেন কেন আপনি বৌদিরে নিয়ে আবার ঘুরতে মরতে যান এদিক ওদিক আরে ভাই না ওই যে বিপ্লব ভাই আছে না কেটা ওই যে শর্ট ফিল্ম বানায় হ্যাঁ হ্যাঁ ওই যে বিএম বিপ্লব হ্যাঁ হ্যাঁ এনার সাথে অনেকদিন ধরে শুটে থাই বুঝছেন রাত 12টা 1টার সময় বাসায় ফিরি তাই একটু বুঝেন তো ঘরের মহিলারা কি স্বামী না পাইলে তো রাগ করবেই ঠিক আছে তারা মনে করে কি আমরা ভিডিও করতে গেলি মানে মানে কোথায় না কোথায় থাকি কি করি এইসব কিন্তু একটু ভিডিও করতে হলে যে কত রকমের কষ্ট করা লাগে যে করে সে জানে তাই বলে কি আপনি বৌদিরে নিয়ে ঘুরতে যাবেন আর বৌদি পাইছি কই আরে আপনি ঠিকই বৌদি পাইছেন আপনি আসলে মুখ খুলতেছেন না আরে না বৌদি বাবু কেন আমি কি হিন্দু নাকি আমি তো মুসলমান আরে বাবা টেংকি টুংকি তো মারতেছেন ঠিকই ভিডিও করতে যাচ্ছেন এদিক ওদিক টেংকি মারার সময় নাই এখন এই বয়সও নাই বুঝেন না আমি টেংকি মারবে আমার আসিব ভাই আছে এরা টেংকি মারবে এরা ভালো টেংকি কি টেংকি কি টেংকি কি টেংকি না টেংকি তো পানির টেংকি হ্যাঁ মার তো পানির টেংকি এজন্য তো কইছি টেংকি টুংকি মারেন নাকি না না টেংকি টুংকি মারমু না আমার ও টেংকি মারার সময় নাই আমার ও বয়স নাই বুঝছেন বয়স নাই নেই আপনার নিচে দিয়ে একদম শেষ পর্যন্ত কি আরে বেদ জায়গায় দেখাবেন না বুঝছেন না আচ্ছা ভাই বিয়ে শাদি তো করছেন তা আমাদের তো খাওয়াইলেন না খাওয়া মানে ওই যখন ভিডিও আর একটা বিয়ে কর মানে তখন খাওয়া মানে পেট ভরিয়ে বুঝছেন মানে আরেকটা বিয়ে করার এমন ইচ্ছা আছে এই যে আমি কিন্তু ক্লিপ বানাই নিছি এটা যদি ভাবি দেয় আজকে ঘরে সেই পিড়ন হবে আপনার শুনেন ঘরের মহিলারা আর ঘরের পুরুষরা যদি চাইডেও বিয়ারে আর ঘরের বউরে যদি ঠিক মতন খাওয়ান দেয় কেউ কিছু করতে পারে না যদি বাবারে বাবা কার কাছে আসলাম সে আমার কাছে কি কয় তো বড় ভাই
অনেকদিন পর আইসি আপনার এই জায়গা, কারণ আমি সামনে ক্যামেরাটা আইনি, যেহেতু আমি অনেকদিন পর আইসি আপনার এই জায়গা, ঠিক আছে। তো এখন কথা হলো, আমার চ্যানেলে কিন্তু এখনো 1K সাবস্ক্রাইব হয় নাই যে আপনার নিয়ে আমি একটা কেক কাটবো। এই জিনিসটা কিন্তু আমার দুঃখ লাগে, আপনারও হয়তো দুঃখ লাগতেই পারে। এই চশমাটা আগে দেখতে লাগি কিরম মানায়, রোদে তো দেখা যায় না কিন্তু ভালোই লাগতেছে। চশমাটা থাক মোর দেখ, আপনি বলবেন? হয় তাই, কই যাবেন ঘুরে? যাবো একটু হাদিস পার্কে টাঙ্কি মারতে, ঘুরতে? হয়। বাবা রে বাবা, এই বয়সে আবার টাঙ্কিও মারবেন? হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আপনার তো অনেকদিন পর দেওয়া হইলো। শরীর ভালো? শরীর ভালো না কিছু দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এখন কথা হলো আপনি জানি আমার কি বলবেন, ওই জায়গা বললেন আমি ক্যামেরা ঘুরানোর আগে। তো তার আগে কথা হলো শোনেন, এখন আগে আপনি সবাই কন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, 1K 1000 করতে কন, 1000 না হলে আমি কেমনে একটা কেক কাটবো, কেমনে আপনার একটা কেক খাবো? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আপনাদের সাথে অনেকক্ষণ কথা হবে এবং অনেকক্ষণ কথা হয়েছে। আমাদের ভাইয়ের আসিফ জানের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, ক্লিক করে দেবেন, আর অবশ্যই অবশ্যই একটা এই চ্যানেলের লাইক করবেন। হ্যাঁ, মানে মনে করেন ঘরে যদি হাড়ি বাসন আর যদি স্যান্ডেল ম্যান্ডেল, মানে স্যান্ডেল না কি বুক একটা মানসন না আছে না, মানে মানে চশমা চশমা যা আছে ওই সাবস্ক্রাইবের উপরে ফিককে মারবেন, ঠিক আছে? আবার স্যান্ডেল সুন্ডেল মারেন না, যদি থাকে আরো কাপড় সুপুর আপনার যা ওই যে বাটি জাঙ্গি 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 যা থাকে ধরে ফিরে মারবেন, না না এটা আমাকে ভালো লাগছে বললে ফিরে মারছি তোমাকে উপহার দিচ্ছি। এমন জাঙ্গা জুঙ্গে না, মানে ভালো একটু কিছু মাইলেন না, হলে আবার হ্যাঁ আবার একদম খারাপ জিনিস মাইলেন না, মগো বোঝেন না, গরিব বলে তো একটু মানসন মান আছে। এই দেখেন না, এই যে স্টাইলটা দেন ভাই, পাট দেন না, এই দেখেন না, আরে দেই শীত করে থাক ও বলে শীত করে, এই এত ঠাডা ভাঙা রোদ দাঁড়ায় আছে বলে শীত করে না আমার। আচ্ছা বড় ভাই, এখন আমরা একটু সামনে যাই, তারপরে আপনার সাথে আবার সামনে যাওয়ার একটা কথা আছে। সামনে যাওয়ার আগে কি কথা, তুমি তো এত কিছু পারো ভিডিওতে, এত কও যে আপনাদের আসিফ জান সবকিছু মোকাবেলা করার জন্য প্রস্তুত। হ্যাঁ, মানে ওরে ওরে আপনাদের ডেয়ার চ্যালেঞ্জ করা। হ্যাঁ, তোমার আজকে আমি একটা চ্যালেঞ্জ করব, তুমি কি পারবা? যে কোনো চ্যালেঞ্জ আগে তাড়া দেছো কা, মানে আমি একটু ভয় পাইছিলাম, একটু ভাবতেছিলাম। হ্যাঁ ভাবো, মানে একটু ভাবতে দিন, দাঁড়ান। এখন কথা হলো যে সে আমার কি না কি চ্যালেঞ্জ দিয়ে দেয়, আসলে একটু না ভাইবেন, চ্যালেঞ্জ তো নেওয়া যায় না, তাই না? তো ভাবতে হবে একটু যে চ্যালেঞ্জটা নিবো নাকি না। আচ্ছা নিয়েই নি, যখন সে আমার চ্যালেঞ্জ দিচ্ছে, যদি আবার না নি, নাহলে সে আবার এলাকায় যায় কবে আনে যে আসিফ, খালি বয়ানি দেয়, ঠিক আছে? হ্যাঁ বড় ভাই এদিকে আসেন, আপনার যে কোনো চ্যালেঞ্জ আমি নিতে রাজি, আসেন। সে এখন দৌড়াই আইছে, ঠিক আছে? আমি রাজি, আই এম রেডি। আচ্ছা চ্যানেলটা হইছে কি, চ্যানেল ও দূত চ্যানেল? হ্যাঁ হ্যাঁ, চ্যানেল ওই ওই হয় চ্যালেঞ্জ। হ্যাঁ, ওই যে একটা টুল দাও, ওই যে একটা টুল, ওই যে টুল বলতে ওই যে বেঞ্চ বেঞ্চ, হ্যাঁ বেঞ্চ, ওই জায়গায় দাঁড়াইয়া তুমি একটা হিন্দি গান গাবা। হিন্দি গান গাবো না, হিন্দি গানে হিন্দি গান গাবা এবং ঠোঁট মিলাবা, গাওয়া মানেই তো লিপসিং করা, মানে তুমি গাইতে আসো। তাহলে তো আমি টিকটকার হয়ে গেলাম। না টিকটকার না, তুমি হিন্দি গানের একটা নাচ দেবা, এটা তো বোঝো না। হ্যাঁ, তুমি হিন্দি গানের একটা নাচ দেবা, বুঝছো? নাচ দেওয়ার পর ওইটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা তুমি চেঞ্জ করিয়ে দেবা, গানটাও চেঞ্জ করিয়ে দেবা, খুব ভালো লাগবে। এই চ্যানেলটা আগে আমারে দেখাও, পরে তোমার লাগে দ্বিতীয় কথা। চ্যালেঞ্জ চ্যানেল নাকি চ্যালেঞ্জ? ওই যেটা হয় হেইডা চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জ আমার এইটাই যে আমি একটা হিন্দি ব্যাকগ্রাউন্ড গানে একটা ড্যান্স দিব, তাই তো? এই এতটুকু চ্যালেঞ্জ। এইটা তো গাইস আমি মানে আমার পোলাপাইন করলেও আমি পারতাম, আর যে কোনো একটা পোলাপাইনে করলেও সেও পারবে। আর আমার যদি এই চ্যালেঞ্জ দেয় তাহলে হয়, একটু বড় চ্যালেঞ্জ দেবেন যে রূপসা ব্রিজের নিচে দিয়ে লাফ দাও। রূপসা ব্রিজে তুমি এইটা আগে করে দাও, এরপর আরো কথা আছে, এইটাই তোমার সার্দি মুনা নেই, বুঝছো? ও আচ্ছা ঠিক আছে গাইস, আপনারা দেখেন আমি একটা এই চ্যালেঞ্জটাকে পূরণ করি, ওকে? তো দেখেন আমি চ্যালেঞ্জটাকে করে নিই। আপনি কি রেডি আছেন? কি জানি করবো, এরপরে দাঁড়াই ড্যান্স দেবো, তাই? হ্যাঁ পাগলু ড্যান্স দিতে হবে নাকি? আপনি আগে যা দেন দেন শুধু কাপড়, হিন্দি গানে একটা ড্যান্স দিবো বাবা, হিন্দি গানই তো আপনার সাথে আমি চ্যালেঞ্জ করছি, আমি যদি বাংলা বসাই দিই। হ্যাঁ আর দেন, আবার নাচতে যাই কাপড় চুপুর খুললে হলে না, মাথা ব্যথা করছে।
হ্যাঁ কে আর আইতে কিছু আছে নাকি আরে মি কি কোনে ভিডিওতে এসব কই না আপনি দূরে যান আমি একটা ডান্স দিয়ে দিই সো গাইস ডান্সটা দেখো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে জান জান দূরে যান আমি একটা সেই মাপের ডান্স দিই দে বাবা আড্ডি গুড্ডি খুললে না পারে স্টেডি এন্ড গো अब है जो है वो समा है तुम रह सके तो रबा है अब है जो है वो समा है तुम रह सके ऐसी जीत अब चाहे जिंदगी ऐसी जीत अब चाहे जिंदगी भाई हमने की पानी है सर ने की पानी है सर पानी हाँ माने खालेर पानी सस्ती सर ने की अरे ना हम तो डांस दिच्छी हिंदी का नेट डांस वो ही रूम दा डांस पानी हो गई हर दूर में आ पानी पेनी हरन सामने कोई दिन अगर जोलर मो तो बिस्ती होइले है पानी ते आमने शेष करते बारी नहीं आ रहा हमने पानी पेनी हरन हमने नासा लग बना हमने नासा डेट तो शेष होएगा जो हमने ना हमारे डेट तो शेष होएगा ताई ना हम तो हमारे अरे कैमरा की हमारे भीतर ढुका दे मैंने कि जाए एकदम सामने नहीं दुई के अरे आ रखी फोन ভিডিওতে মিয়া একটু ভিডিও করতেছি আপনি তো ভালো কথা কোন সব জায়গা মানে সব কিছু ভিডিও করা লাগবে না কি রকম উল্টো মানে নেগেটিভ সাইড নেন কা পজিটিভ নেন ঠিক আছে তো কথা হল আমি এত সুন্দর পানি পানি ড্যান্স দিলাম কিন্তু গানটা ছিল অন্য গান আমি তো আমার কিন্তু এটা পূরণ করলাম চ্যালেঞ্জ আপনি কিন্তু দেখছেন আর আপনি কোন নেক্সট কি জানি কইতে যাচ্ছিলেন সেটা কোন নেক্সটে তোমারে আমি আরেকটা চ্যালেঞ্জ করতে চাই হ্যাঁ কোন চ্যালেঞ্জটা হলো তুমি যদি এই চ্যালেঞ্জে পাস করো তাহলে তুমি যা খাইতে চাবা মোর দারে সব তোমারে খাম মানে যা মানে মানে একটু বুঝাই যদি কইতেন বুঝাইয়া বেটা যা খাবি হেই খাম আবার তুই কি খাইতে চাও মোর দারে মানে ও মানে একটু অন্য কি এ অন্য সাইড মানে খাবার জিনিস খাবার জিনিস বিরিয়ানি খাবেন হ্যাঁ খাম পরের দিন হয় সত্যি খাবেন আচ্ছা কোন কি চ্যালেঞ্জ কোন চ্যালেঞ্জ টাইলে তুই যদি ওই যে মগ রূপসা ব্রিজ আছে না রূপসা ব্রিজ এই যে আমাকে এই খেতের ওই যে মোড়ে ওই যে দেয়া আছে ওই যে দেয়া যায় হ্যাঁ ওইটা হ্যাঁ ওই রূপসা ব্রিজের নিচ দিয়ে যদি তুই লাফাই পড়তে পারো তাহলে তোর মুই প্যাড বডি আছে চলেন হাত দেন হাত দেন হাত দেন হাত দেন চলেন এই দাঁড়া চলেন কয়েন দিয়ে লাভ দেবি রূপসা ব্রিজের নিচ দিয়ে লাভ দেবো রূপসা ব্রিজের নিচ দিয়ে এটা আপনি নিজের মুখে স্বীকার করছেন কেবল রূপসা ব্রিজের নিচ দিয়ে লাভ দিতে কইছি এ বেড়া তুই কি কানে বেশি হনো আরে তা থাবা তুবা মারতেছেন কেন আমি তো আপনারে কইছি রূপসা ব্রিজের উপরে দিয়ে লাভ দিতে কইছি নিজ দেনা আমি আপনার ক্যামেরা দেখাবো কেবল আমি ভিডিও করতেছি আপনি সামনে সামনে মিথ্যে কথা কই দিলেন না আপনি এদিকে আসেন না আপনি আমারে এই ভিডিও আমি ছাড়বো এই ভিডিও ছাড়বো আমি সব ইউটিউবাররা দেখবে এটা যে আপনি ভিডিও ছাড়বেন সমস্যা নাই কিন্তু কথাটা একটু আগে আমি কথাটা হইছে মুদ্রার তো টাকা পয়সা নাই এই জন্য ওই বাজি বানসালাম বুঝছেন ভাই ভিডিও করা আমি সাইডে দিতে হবে মানে চিটা রিমি ভাই না আপনি কি রাগ হয়ে গেলেন ভাই চিটা রিমিটারি করা দাও মানে এত এত আসলে সম্ভব না ভাই শুনেন না কথা হইছে কি মোড়ে তো টাকা পয়সা নাই এই আচ্ছা চলেন চলেন তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবা তো এখন আমার বড় ভাই নিয়ে যাচ্ছে 2টা গেল আইসক্রিম খাইতে ভাই এখন হাফসাই গেছে দেখা হবে তোমার সাথে মানে কথাটা বাইদে যাচ্ছে আসলে আইসক্রিম খাইলে কথা আবার ঠিক হয়ে যাবে তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর যারা যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলবা আর নেক্সট কি আমি বড় ভাইকে নিয়ে ভিডিও নিয়ে আসবো নাকি সেটা অবশ্যই তোমরা কমেন্টে বলবা আর যদি তোমরা বলো তাকে নিয়ে আসবেন না তাহলে কিন্তু আমি নিয়ে আসবো না ঠিক আছে কি কইলে মানে আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে বলবেন ঠিক আছে ভাই আমরা একটা লাইকের জন্য অনেক কষ্ট করি বুঝছেন বহুত আপনারা এমন ভাবে লাইক দিবেন জানি মুই পরবর্তীতে আমি কোন জায়গা দিয়ে সাইকেলটা চালাই সেট কোন হ্যাঁ আইছে ওই খালেসপুর দিয়ে আমার ভাই আমার লাগ দেখাতে নেক্সট কাজের জানি আমি থাকতে পারি ওনার লাগে এই দোয়া করবেন বুঝছেন সো গাইস আরে তু আমার জন্য দোয়া করেন লাইক 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 তোমরা আবার ওই সিরাপ প্যানমেন চালাবে না 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 ওসব চালাবেন না আবার ভাই পড়তে পারবে না না আমি দেন নাই ঢোলা ডালা ফ্যান পড়ি আমি এই সিরাপ ফ্যান কোন দিকে এটা সেরা না এটা এই সিরাপ ফ্যান এই স্টাইল সিরিয়াস স্টাইল বানাও টাকা দাম তো গাইস কথা হলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা আজকে আমাদের ভিডিওটা কেমন লাগছে আশা করি তোমাদেরকে অনেক ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা আর নেক্সট ডে বড় ভাইকে আমি নিয়ে আসবো আমার ভিডিওতে
তো বড় ভাই আপনি নেক্সট ভিডিওতে আসবেন ভাই আসবো না কেন এই দেখেন তুমি এত ভাঙা সুরে একটা সাইকেল হ্যাঁ একটু কষ্টরই সমস্যা কি মানুষের দেখুক যে মোরা ভিডিওতে কত কষ্ট ভাই আমাকে আসিফ ভাই সেই খালেশপুরেতে ভাঙা এই একটা সাইকেল মুই তো চালাইতে গেলে যদি রাস্তায় যাই তা যেমন ডেরেঙ্গে এর জন্য একটু লাইক দেন ভাই একটু লাইক দেন সে আমারে প্রমোট করবে না অপমান করলে না ভাই অপমান না মানুষের সবকিছু দেখাতে হয় সবকিছু বুঝতে হয় আচ্ছা ঠিক আছে গাইস তো নেক্সট আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সেটা হলো খাওয়া দাওয়া চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তাহলে আরো মজা লাগবে আরো এনজয় হবে তো খাওয়া দাওয়া চ্যালেঞ্জ খাইতে পারবেন তো নাকি সেটা পারবেন না এ বেড়া এ তুই দে আসেন না খাও মুই কি তোর না আসেন না খাই কোথায় আসলাম তো যাই হোক খাওয়া দাওয়াটা চ্যালেঞ্জ হবে আপনারা যদি কমেন্টের মাধ্যমে বলেন তাহলে অবশ্যই খাওয়া দাওয়াটা চ্যালেঞ্জ হবে তো বড় ভাই দেখাবে সবার সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ